বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো পাণ্ডব গোয়েন্দা। তবে ধারাবাহিকটি জনপ্রিয় হলেও প্রথম থেকেই কিন্তু তেমন আশানুরূপ টিআরপি পাননি পাণ্ডব গোয়েন্দার নির্মাতারা, আর তাই বারে বারে স্লট চেঞ্জ করতে হয়েছে ধারাবাহিকটির। তবে এবার একটি খবর শোনা যাচ্ছে যে পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিকটি এবার নাকি সত্যিই শেষ করে দেওয়া হবে, কারণ জি বাংলার নতুন ধারাবাহিক মঙ্গলময়ী সন্তোষী মা ধারাবাহিকের সম্প্রচারের সময় ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আগামী 16 এপ্রিল থেকে রাত 11টার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। তবে কি সত্যি এবার পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিকটি শেষ করে দেওয়া হবে? হয়তো হতেও পারে, কারণ আর কতবার স্লট চেঞ্জ করবে ধারাবাহিকটির। এবার হয়তো সত্যিই পাণ্ডব গোয়েন্দা ভক্তদের মন ভেঙে দিয়ে বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিকটি। তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।